মাথার ওপর কপালের ঠিক মাঝামাঝি একটা ছোট্ট ছিদ্র, যেখান থেকে বেরোনো জমা রক্তের কিছুটা অংশ এখনও লেগে রয়েছে। সাধারণভাবে দেখলে যেটা গুলি থেকে পাওয়া ক্ষতই মনে হয়, তবে গুলি লাগলে সাধারণত এত সূক্ষ্ম ছিদ্র হয় না। ওর কপালের ঠিক মাঝখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। এই দৃশ্য আমি আর মনে করতে পারছি না। মিস্টার ওয়াংয়ের মৃত্যুর টেকনিকটা খুব ভাবাচ্ছে। যেভাবে সাইন্টিফিক কায়দায় ওকে মারা হয়েছে, কোনো নর্মাল কিলারের কাজ এটা নয়। ফরেন্সিক টেস্ট অনুযায়ী ওয়াংকে গুলি করা হয়নি। কোনো ধারালো তীক্ষ্ণ বস্তু বা রশ্মি দিয়ে কপালের মাঝামাঝি ছিদ্র করে মস্তিষ্কের এপার ওপার করা হয়েছে। ডায়েরিটা হাতে নিতেই মনে পড়ল ঠিক এরকমই একটা নমুনা WLR-এ ইন্দ্রদেববাবুর ল্যাবে দেখেছিলাম। ডায়েরিটা আস্তে করে খুললাম, প্রথম পাতা থেকে পড়া শুরু করলাম। হঠাৎ একটা পরিষ্কার চকচকে কাঁচের জারের মধ্যে রাখা হালকা সবুজ রঙের একটা পাথরগুছের পদার্থ চোখে পড়ল। জারের গায়ে লেখা ফ্যান্টোমিয়াম। এরকম কোনো পদার্থের নাম আগে শুনেছি বলে মনে হলো না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মনে থাকাটা স্বাভাবিক নয়, তবে উনি নেহাতি সাদাসিধে একজন ভালো মানুষ ছিল। আজকাল ওরম মানুষ খুব কমই দেখা যায়, তাই হয়তো মনে হচ্ছে। ইন্দ্রর সঙ্গে কোন একটা রিসার্চের ব্যাপারে উনি যুক্ত ছিলেন। তা উনি স্বর্ণেন্দুর বাবা আমার জানা ছিল। আমি ওদের সঙ্গে আর কাজ করতে পারি না। আমি এভাবে দেশদ্রোহিতায় জড়িত হতে চাই না। ওদের গোপন চক্রান্ত জানতে পেরে গেছি, ওরা সেটা জানে। পরিবারের নিরাপত্তার জন্য খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওদের মাকড়সার জালে আর ফাঁসতে চাই না। ওরে বাবা, এ যে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে, ওয়াং তাহলে এত বড় একটা পরিকল্পনা করেছিল। মাথার মধ্যে থেকে কে যেন হঠাৎ বলে উঠল, স্পাইডার, স্পাইডার। সঙ্গে আমিও নিজের অজান্তে বলে উঠলাম, স্পাইডার। আমার কথা শুনে সকলে চোখ বড় বড় করে আমার দিকে তাকাল। মিস্টার মিথিলেশ ওয়াংয়ের মার্ডার কেসে আপনার বিরুদ্ধে আমাদের কাছে অনেক এভিডেন্স রয়েছে। ইন্টারপোল আর স্টেট হসপিটাল পুলিশের লোকেরাও আপনার আশেপাশেই রয়েছে, তাই এদিকে ওদিকে যাওয়ার কোনো রকম চেষ্টা না করাই ভালো আপনার পক্ষে। আমরা চাই আপনি সাধারণভাবেই আমাদের সঙ্গে এদেশে ফিরে আসুন।